দেখুন এটা গোটে চাঞ্চল্যকর সংবাদ এবং যদি এ সংবাদ সত্য হইতিব তাহলে এ অত্যন্ত সাংঘাতিক অটে কারণ চীনর এই যে মনোবৃত্তি ইয়ে কিছু নয় কথা নুহে এবং চীন সবুলে ভারত সহ ধোকা দিয়ে আসিছে বিশ্বাসঘাতকতা করে আসিছে তেমনি মু ভাবুছি যে উপর ঠাউরিয়া ভাবে চীনর কোণসি বক্তব্যকু কোণসি কথনকু বিশ্বাসকু নেবা আমপে আত্মঘাতী কার্য হব আপনার দেখিবে যে পঞ্চশীল নীতি উভয় দেশ ভিতরে হইতেলা শান্তি ও সহাবস্থান উভয় দেশ ভিতরে বন্ধুতা বজায় রাখা এবং পঞ্চশীল নীতি রাজিনামা কার্যকারী হওয়া পরে তার মাত্র অল্প কিছু বর্ষ পরে অতর্কিত ভাবে চীন ভারত উপরে 1962 মশায় আক্রমণ করে এবং পরবর্তী কালে আপনার সাম্প্রতিক ঘটনাবলী নেবে যেত বর্ডরের টেনশন চালিছি এবং বারম্বার চীনর পিপুলস লিবরেশন আর্মি ভারতের সীমাকে অতিক্রম করা চেষ্টা করছেন এবং ভারতের বিভিন্ন ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক ঘাটিকে দখল করার চেষ্টা করছেন এবং ভারতের বীর সৈনিক মানে তাকে বিফল করে দেছেন এবং সেই পরিপ্রেক্ষী বি যেতবে আর্মির মিলিটারির বা রাজনৈতিক স্তরের তুঙ্গ নেতা মান সহ চীনর আলোচনা হচ্ছে চীন এক রাজিনামে পৌঁছুচি সহমতির পৌঁছুচি কিন্তু 24 ঘন্টা পরে 48 ঘন্টা পরে পুঁ সে তাকে লঙ্ঘন করুচি এবং এক ভিন্ন রূপে চীন নিজকে আত্মপ্রকাশ করুচি তেমন এটা এক সাংঘাতিক ব্যাপার যে চীন ভারতবর্ষর প্রধানমন্ত্রী আরম্ভ করে সুপ্রিমকোর্টর মাননীয় চিফ জষ্টিস আরম্ভ করে অনেক মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক সহ আরম্ভ করে অনেক সাংসদ অনেক ভারতবর্ষর গুরুত্বপূর্ণ ব্যক্তি সে ট্রেসিং করুচি ট্রেকিং করুচি এবং অনেক গুপ্ত তথ্য জাঁড়া চেষ্টা করুচি এটা এক অত্যন্ত সাংঘাতিক ব্যাপার মু ভাবুচি ভারত সরকার এবং সবু ভারতীয় মানে অত্যন্ত গুরুত্ব সহ নেবার আমার আবশ্যকতা রয়েছে।